যে আমার একটা হার্ট নাই, আমাদের কিডনি নাই, আমাদের ব্লাড প্রেশার। কিন্তু আমরা যখন দেখি যে ছাত্রদের যখন গুলি করা হয়, যখন তাকে আন্দোলনে যখন তাদেরকে মারা হয়, যখন তখন দেখা যায় তারা পুলিশদের সবার সামনে তারা দাঁড়িয়ে থাকে এবং তারা আন্দোলন নেতৃত্ব দেয়, আর কোর্টে আসলে বলে যে আমার কিডনি না হার্ট নাই। আপনি জানেন যে তারা একটা কথা সবসময় বলে থাকে যে পুলিশের বেলায় যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তারা গুলি করে। এটাই বাংলাদেশের গত এই প্রশ্ন আমরা দেখেছি যে পুলিশের কথা না, পুলিশের কথাই গভর্নমেন্ট চলতো এবং পুলিশের কথাই নির্বাচন হতো, পুলিশের কথাই সব কিছু চলতো এবং পুলিশ নিজে স্বীকার করতো, বলতো যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি। অতএব পুলিশ নিজে এই পেশিস হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য পুলিশ দায়িত্ব নিয়েছিল এবং দায়িত্ব নিয়ে তারা এভাবে গুলি করে মানুষকে হত্যা করেছিল। অতএব এবং আরেকটি কথা তারা সবসময় বলে, আপনারা দেখবেন যে আমার একটা হার্ট নাই, আমাদের কিডনি নাই, আমাদের ব্লাড প্রেশার। কিন্তু আমরা যখন দেখি যে ছাত্রদের যখন গুলি করা হয়, যখন তাকে আন্দোলনে যখন তাদেরকে মারা হয়, যখন তখন দেখা যায় তারা পুলিশদের সবার সামনে তারা দাঁড়িয়ে থাকে এবং তারা আন্দোলন নেতৃত্ব দেয়, আর কোর্টে আসলে বলে যে আমার কিডনি না হার্ট নাই, এগুলি একটি বানানো এবং তৈরি। অতএব এরা সম্পূর্ণভাবে স্বপ্রণোদিতভাবে স্বইচ্ছায় এ ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য, রক্ষা করে নিজেরা কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য এবং তারা বেআইনিভাবে লাভবান হওয়ার জন্য তারা নিজেরাই উদ্যোগ নিয়ে তারা গুলি করে এই হত্যাকে, এই আন্দোলনকে দমাতে চেয়েছিল। সেই জন্য গুলি করে এই শাহেন শাহ এই তার দলবল নিয়ে রমিজউদ্দিন আহমেদকে সে হত্যা করা হয়। তাকে ধরার চেষ্টা করা হয়েছিল বিভিন্নভাবে, পরবর্তীভাবে তদন্তকারী পর্ষদ তাকে গ্রেপ্তার করে আজকে এই আদালতে নিয়ে আসে, নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং হত্যার জন্য, হত্যার সঙ্গে বিভিন্ন বিষয় আরও বিশদ ইয়া করার জন্য, তদন্ত করার জন্য এবং আরও অধিকতর তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, ঘটনাস্থল পরিদর্শন করার জন্য এবং হত্যার বিষয় রহস্য উদ্ঘাটন করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে, তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেছিল, উভয় পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।